যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনোই ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না, যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। নিজের জীবনে ঝুঁকি নিন, যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। আহার করো পরিমিত, ধ্যান করো নিয়মিত, বই পড়ো মনোযোগ দিয়ে, চিন্তা করো গভীরভাবে, আর পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে। যখন আপনি ব্যস্ত থাকবেন তখন সবকিছুই সহজ বলেই মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। তুমি কাউকে যতটা ভালোবাসো না কেন, সে নিজে না চাইলে তুমি তাকে ভালোবাসাতে পারবে না। একতরফা ভালোবাসার পরিণতি মোটামুটি এরকমই। আপনি পৃথিবীর যে প্রান্তে ব্যবসা বাণিজ্য করুন না কেন, আপনার শুধু তখনই সফলতা লাভের সম্ভাবনা থাকে যখন আপনার মানসিক শক্তি অনেক প্রবল হয়। সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরে সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি পারবেন। নিজের লক্ষ্যকে উপরের দিকে নির্ধারণ করো এবং সেখানে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখো। যদি তুমি গতকাল পড়ে গিয়ে থাকো তবে আজ এই মুহূর্তে উঠে দাঁড়াও। কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে। একতরফা সুখী জীবন কখনোই মানুষের কাম্য নয়। যে কষ্ট সইতে জানে সেই প্রকৃতভাবে সুখের মূল্য দিতে জানে। তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট সয়েছে। আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কতটা কষ্ট পার করে এসেছে। তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করুন। একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতো কঠিন করে দেয়। একটা সময় গিয়ে একা মানুষটা আর কোনো সম্পর্কে জড়াতেই চায় না। কোনো এক কষ্টের মুহূর্তে প্রিয়জনের সঙ্গ পাওয়া যেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি আর সবচেয়ে বড় সৌভাগ্য। এক বুক কষ্ট নিয়ে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা আর মহাসাগর পাড়ি দেয়া একই কথা। মনে হয় যেন এর কোনো অন্ত নেই। আমি মানুষের অনুভূতিতে আঘাত করা পছন্দ করি না এবং নীতিগত বিষয় হিসেবে আমি অন্য লেখকদের সমালোচনা পছন্দ করি না। একজন পুরুষ একজন মহিলার চেয়ে নিজের আবেগের সাথে আরও স্পষ্ট এবং আন্তরিক। আমরা মেয়েরা ভয় পাই এবং আমাদের অনুভূতিগুলো আড়াল করার প্রবণতা রয়েছে। কত শত অনুভূতি দিয়ে তোমার ভালোবাসাকে আগলে রেখেছিলাম, তারপরও তুমি চলে গেলে, কে জানে এটা হয়তো আমারই ব্যর্থতা। কখনো কখনো ভালোবাসার মানুষের মনের অনুভূতি পড়ে নিতে পারা যাও এক প্রকার বিশ্বজয় করার মতোই কাজ। আজকাল মানুষ অনুভূতি শূন্য এক প্রকার ফানুসে পরিণত হয়েছে। যত বড় ঘটনায় ঘটে যাক না কেন কারো ভিতর কোনো প্রতিক্রিয়াই দেখা যায় না। আচ্ছা, আমরা সবাই অনুভূতি লুকাই কেন? আমাদের জীবন খুবই ছোট, চলুন আমরা মন খুলে একে অপরের অনুভূতি প্রকাশ করি। তোমাকে হারিয়ে ফেলার পরে আমার সমস্ত অনুভূতিগুলোকে চিরস্থায়ীভাবে সমাধিত করে দিয়েছি। কে জানে হয়তো এক সময় এক নতুন আমি তৈরি হব। অতিরিক্ত আবেগীয় অনুভূতিগুলো খুব দ্রুতই বায়বীয়ভাবে উবে যায়। যে অনুভূতি এতটাই দৃঢ় ছিল সেই অনুভূতি এক সময় হাওয়ায় মিলিয়ে যায়। প্রিয় মানুষের হাত ধরতে পারার অনুভূতিটা হয়তো আপনার জীবনের চিরস্মরণীয় কোনো ঘটনা। আগুনেও এই অনুভূতি কখনো পুড়ে যায় না। কত প্রেমিক হৃদয়ে অনুভূতির অশ্রু লুকিয়ে সলজ্জ হাসি উপহার দিয়েছিল তার প্রেমিকাকে। কে জানে সে ক্ষত শুকাতে কতটা সময় লেগেছিল। যে আপনার কাছে অন্যের সমালোচনা করে, বুঝতে হবে সে অন্যের কাছেও আপনার সমালোচনা করে। একসময় একটি কাজ করো এবং সে কাজটি করার সময় নিজের মধ্যে থাকা সব কিছুই তার মধ্যে ব্যয় করো। গোলামির উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে সেটা আবার কখনো ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই সে জাত কখনো উন্নত করতে পারবে না। উঁচুতে উঠতে হলে ভেতরের অহংকারকে টেনে বাহির করে ফেলো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে। যখন কোনো বিচার অন্যভাবে মনকে নিয়ন্ত্রণ করে ফেলে তখন সেটা বাস্তবিক শারীরিক বা মানসিক অবস্থায় পরিবর্তিত হয়ে যায়। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই, যে ভালো না বেশি অভিনয় করে,
যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে বিশ্বাসের অমর্যাদা করে। যাকে তুমি মূল্য দাও সে সময় দেয় না, যাকে তুমি সময় দাও সে মূল্য দেয় না। একটি সম্পর্কের দীর্ঘায়ুর জন্য তাতে বিশ্বাস থাকাটা খুবই জরুরি। কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব থাকলে তা ভেঙে যাওয়া নিশ্চিত। সত্যি কথা হলো, সারা জীবন কেউ তোমাকে সাপোর্ট করবে না, এমনকি তোমার ছায়াও তোমাকে আলো থাকা পর্যন্তই সাপোর্ট করবে, অন্ধকার হয়ে গেলে সেও চলে যায়। এই স্মৃতিটাও বড় অদ্ভুত। কিছু মনে করতে চাইলে অনেক সময় ভুলে যায়, আর কিছু ভুলে যেতে চাইলে প্রতি মুহূর্তেই মনে পড়ে। মাথা নত করে যদি সম্পর্ক গাঢ় হয় তবে নত হও, কিন্তু প্রতিবার যদি মাথা নত করতে হয় তবে সেই সম্পর্ক ছেড়ে দাও। অনুমান করা ভুল হতে পারে, কিন্তু অভিজ্ঞতা কখনো ভুল হতে পারে না। অনুমান করা একটি কল্পকাহিনী, কিন্তু অভিজ্ঞতা হলো জীবনের একটি শিল্প। একজন মানুষ নিজের ভুলের জন্য একজন ভালো আইনজীবী হয়, কিন্তু অন্যের ভুলের জন্য সোজা বিচারক হয়। সমালোচনার ভয়ে কখনোই জীবনের লক্ষ্য ত্যাগ করবেন না, কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই বদলে যায়। সময় এবং শব্দকে কখনোই অযত্নে ব্যবহার করবেন না, কারণ উভয়ই আবার আসে না এবং সুযোগ দেয় না। জীবনে তিনটি কথা মনে রাখবে, যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ব্যর্থ মানুষ দু প্রকার হয়। এক প্রকার মানুষ হলো যারা কাজের চিন্তা করে কিন্তু কাজ করে না, আর দ্বিতীয় প্রকার মানুষ হলো যারা কাজ করে কিন্তু চিন্তা করে না, কাজ করে না। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দুচোখ বন্ধ হয়ে দেখবে পাশে কেউ নেই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। ইসলামিক জ্ঞানের কথা, রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে দুটো কাজের জন্য আপনাকে ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে কবরস্থানে ঘুরে এসো, ওখানে তোমার চেয়ে জ্ঞানী সুন্দর ও ধনী মানুষগুলো মাটির নিচে শুয়ে আছে। বিশ্বাস খুব ছোট একটি শব্দ, এটি পড়তে এক সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে।